হ্যালো বন্ধুরা, হাওড়া বাগনান কাজীবেড়িয়া মোড়ে এসেছিলাম একমাত্র ইলেকট্রিক শোরুমের। এইখানে ইউডি ইলেকট্রনিক বাইক, হাজারা ইলেকট্রনিক মোটর সেন্টার, তিনটে মডেল রাখা আছে। শুনুন, এনাদের কাছে জানকারি করা যাক, কি কি মডেল আছে, কিরকম মাইলেজ আছে, মানে ব্যাটারি কিরকম চার্জিং হয়, ওইগুলো আপনার এনাদের কাছে টোটাল জানকারি করার জন্য এসেছি। আপনারা দেখুন, চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা। অবশ্যই এখানে ভালো ইলেকট্রিক চার্জার গাড়ি পাবে অবশ্যই। এখানে চার রকমের মডেল আছে, আর মডেলগুলো একটু আমাকে রেটটা জানিয়ে দিন, আর কিরকম চার্জ হবে, কত কি হবে সেটা একটু আপনারা বলুন। শুরু করবে এই হাতে ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে এটা ফ্রেন্ড মডেল, এই মডেলটার দাম শুরু হচ্ছে ফ্রেন্ড, আর এটার দাম শুরু হচ্ছে 74,000 থেকে। এর মাইলেজ আছে 80 কিলোমিটার, আর চার্জ দিতে হয় এটার 4 থেকে 5 ঘন্টা চার্জ দিলে, আর ওই 1 ইউনিট কারেন্ট ফুরবে, বেশি নয়। আর ওই বললাম এর স্পিড ভালোই রয়েছে, আপনি অন্য মডেল চাইলেও পেতে পারেন, একই মডেলের শুধু লুকটা আলাদা থাকবে, শুধু লুকটা আলাদা থাকবে, অন্য লুকও পেতে পারেন, তো কালার আলাদা পেতে পারেন। এটাতে গেল। আচ্ছা, এইটা আসছে এবার, এটা হচ্ছে চ্যাম প্লাস, তো এইটারও আপনারা অন্য মডেলটা একই কিন্তু কালার অন্য পেতে পারেন। তো এইটারও এটার দাম শুরু হচ্ছে এটার 69,000 থেকে, আর এটার মাইলেজ আছে 80 কিলোমিটার, তো চার্জ দিতে হবে 4 থেকে 5 ঘন্টা, আর ওই ওট এতেও ওই 1 ইউনিট কারেন্ট ঘুরবে, ব্যাস এইটার। এটা গেল কালার, তবে অন্যান্য অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন। তো এখানে আছে, এখানে আছে কি অ্যাপেলো, তো এই কোম্পানির এটা গার্ড আছে, আপনারা গার্ড নাও নিতে পারেন, তো এটার গার্ড আছে বলে এটার হচ্ছে দামটা একটু বেশি, আর 75,000 টাকা এটা, এটার হচ্ছে দাম 75,000 টাকা। তো এইটারও চার্জ ওই রকমই দিতে হয় 4 থেকে 5 ঘন্টা, ওই একই সেম 1 ইউনিট কারেন্ট ফুরবে, তবে ব্যাটারি আলাদা আলাদা রকমের, 2 রকমের আছে, একটা লিড অ্যাসিড আর একটা লিথিয়াম। তো আপনারা যদি লিড অ্যাসিড নিতে চান তাহলে সেখানে একটু দামটা কম থাকবে, আর যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান তাহলে দামটা একটু ওই 10-15 হাজারের মতো একটু বেশি পড়বে। তো আপনারা এরও এই গাড়িরও কালার আলাদা পেতে পারেন, আর উইথ গার্ড রয়েছে এটার এই ফ্যাসিলিটি। তো আপনাদেরকে একটু আগে বললাম যে লিড অ্যাসিড যে ব্যাটারিটা ওর ওয়ারেন্টি আছে 1 বছর, আর যে লিথিয়াম ব্যাটারিটা রয়েছে তার ওয়ারেন্টি আছে 3 বছরের। তো 3 বছর ওয়ারেন্টি থাকলেও এর হচ্ছে লাস্টিং হয় 7 থেকে 8 বছর, আপনারা যদি ভালোভাবে চার্জ দিয়ে করেন তো এটার এরকম লাস্টিংটা থাকবে। তো এটাও চ্যাম প্লাস, এটার শুধু কালারটা আলাদা, ওই একই রকমের একটা ব্ল্যাক আছে, একটা রেড আছে, এটা আলাদা। তো এটা এখানে তারপরে মডেল হচ্ছে ইয়ারি, এই ইয়ারি দুটো মডেল আছে, আর এর একটা আছে লিড অ্যাসিড, একটা আছে লিথিয়াম। তো এরও সেই একই সেম ব্যাপার যে 4-5 ঘন্টা চার্জ দিতে হবে, কারেন্ট একই ফুরবে। তো এর মাইলেজ আছে, এই সাদা হোয়াইটটার মাইলেজ আছে 100 কিলোমিটার, আর এইটার যেহেতু লিড অ্যাসিড তো এটার মাইলেজ আছে 80 কিলোমিটার। হ্যাঁ, এটা 2 রকমের ব্যাটারি আছে, এটা আছে লিথিয়াম ব্যাটারি, এটা আছে লিড অ্যাসিড। তো আপনাদেরকে বলেই দিলাম যে লিথিয়াম ব্যাটারির একটু রেঞ্জটা বেশি আর এটা একটু কম। লিথিয়াম ব্যাটারি নিলে আমাদের গ্যারান্টি থাকছে 3 বছরের, এবং লিড অ্যাসিড ব্যাটারি নিলে আমাদের গ্যারান্টি থাকছে 1 বছরের ওটা, ঠিক আছে। তো লিড অ্যাসিড নিলে 1 বছরের, তো আপনারা যদি গাড়ি নেন, ইলেকট্রিক গাড়ির অনেক সুবিধা আছে। এক তো প্রথম কথা বায়ু দূষণ হচ্ছে না, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনার অনেক টাকা বাঁচাচ্ছে। আপনি যদি 10 টাকার করেও মানে কারেন্ট পুরেন, আপনার 3 বছরে মাত্র 12,000 টাকার মতো যাচ্ছে। আর আপনি সাপোজ একটা 100 টাকার করে যদি পেট্রোল ইউজ করেন, আপনার 1,08,000 টাকা 3 বছরে পেট্রোল যাচ্ছে। তো লিথিয়াম ব্যাটারি নিলে আমাদের কাছ থেকে এমনি 3 বছরের গ্যারেন্টি পাওয়াই যাচ্ছে, তার মধ্যে কোনো কিছু হলে কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে, ঠিক আছে। তাছাড়া একটা ইলেকট্রিক স্কুটি নেওয়ার পর এখন তো আপনার 10 বছর থেকে 8 বছর টেনশন ফ্রি থাকতে পারেন, কোনো খরচ নেই, কোনো এর কোনো কাগজপত্র লাগছে না, কোনো নাম্বার প্লেট হচ্ছে না, মানে একটা সাইকেল যেরকম ধরে রাখুন, খালি হেলমেট চা, কোনো নাম্বার প্লেট হয় না, কোনো কাগজ হয় না, কোনো কেস হয় না, আপনি একবার নিয়ে নিলেন, বাস কোনোরকম আপনার আর কোনো খরচ মানে একদম নেই।
যে কেউ নিয়ে চালাতে পারে, যার লাইসেন্স সিও চালাতে পারে। হ্যাঁ অবশ্যই, এক্সট্রা লাইসেন্স তৈরি করার প্রয়োজন নেই, কোনো লাইসেন্স পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, মানে এগুলো খুবই সুবিধা যারা সাইকেল চালাচ্ছে বয়স্ক লোকেদের জন্য, কেন ওনারা সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে যে এখন সাইকেল বাইক কি হয়ে গেছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, অনেক তো মার্কেটে তার থেকে অনেক ভালো যে বয়স্করা সাইকেল মানে ব্যাটারি ওয়ালা সাইকেল চালানোর থেকে ব্যাটারি ওয়ালা বাইক চালাবে, দেখতেও ভালো লাগবে, এইটা হচ্ছে চালাতেও ভালো লাগবে, নিয়ে বলবে হ্যাঁ একটা বাইক, কিন্তু অথচ এতে কিছুই লাগছে না, না নম্বর প্লেট লাগছে না ড্রাইভিং লাইসেন্স লাগছে, এতে আরো সুবিধা হবে, খুবই সুবিধা হবে বয়স্ক লোকেদের জন্য, আরো ভালো হবে। তো বয়স্ক ছেলে বলুন ইয়ং ছেলে বলুন খুবই ভালো হবে, তবে ইয়ং ছেলেদের জন্য আরো ভালো যারা বাইক চালায়, পেট্রোল গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট বেশি করছে, ব্যাটারি বাইক চালালে পরে বেশি স্পিড দিতে পারবে না, তাদের জন্য খুবই ভালো এটা। আর একটা জিনিস, অন্যান্য মার্কেটে তো ইলেকট্রনিক স্কুটি আছে, যা ইলেকট্রিক স্কুটি, তো তাদের তুলনায় আমাদের মধ্যে আরও কি এক্সট্রা ফিচার আছে? প্রথম কথা বলে রাখি, অন্যান্য গাড়িতে আপনি প্যাসেজটা দেখতে পাবেন, প্যাসেজটা অনেকটা একদম সামনে, বসে যে কমফোর্টেবল ফিলটা হবে না। তারপরে আপনি এই গাড়িতে তিনজনকেও নিয়ে যেতে পারেন, প্লাস এক্সট্রা একটা এখানে যে জায়গাটা আছে আপনি একটা মালও নিয়ে ইউজ করে যেতে পারেন, প্রথম কথা। তারপরে এই গাড়ি অন্যান্য গাড়ির তুলনায় স্পিডটা অনেকটা দিয়েছে, চ্যাম প্লাস যেটা দেখছেন ওটা 68 পর্যন্ত উঠছে, রেঞ্চে ভালো স্পিড দিয়েছে, গিয়ার সিস্টেম দিয়েছে, তারপরে গার্ড দিয়েছে, বা গাড়িগুলোর ওয়েট বা একটা ইউনিক লুক, সবচেয়ে বড় কথা যে ইউনিক লুকটা, অন্যান্য ইলেকট্রিক গাড়িতে এত ইউনিক স্টাইলিশ লুক নেই। আমাদের শোরুমটা হচ্ছে হাওড়া বাগনান কাজীবেড়িয়ার মোড়, যদি বাগনান থেকে আসেন, বাগনান থেকে কাজীবেড়িয়ার মোড় ফেলেই, জাস্ট কাজীবেড়িয়ার মোড় ফেলেই বাঁ দিকে, আর যদি বাক্সি থেকে আপনি আসেন তাহলে কাজীবেড়িয়ার মোড়ের শুরুতেই একদম ডান দিকে পড়ছে, অ্যাকচুয়ালি প্রপারলি কাজীবেড়িয়ার মোড়। আচ্ছা, তো এখানে আসবেন দেখতে পাবেন হাজরা ইলেকট্রনিক মোটর সেন্টার, আর আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ইউডি ইলেকট্রনিক, আগেই বলেছি, তো বাঁ দিকেই পড়বে, দেখতে পাবেন যে হাজরা ইলেকট্রনিক মোটর সেন্টার, আমি ফুল এটা ঠিকানাটা আর বাইরের যে সাইনবোর্ডটা আছে ওটা আমি ভিডিওতে দিয়ে দেবো। আচ্ছা, গাড়ির ফিচারটা একটু দেখতে দিন আমাকে। গাড়িটা হচ্ছে, ঠিক আছে, এই আমি হচ্ছে ইন্ডিকেটার, তারপরে এটা হচ্ছে হেডলাইট আছে, ঠিক আছে, দূরে দূরে, ঠিক আছে, এই অন করে দিলে গাড়িতে অনেক রকম ফিচার আছে, ঠিক আছে, পার্কিং মোড আছে, এখানে একবার ক্লাচটা যাবে ছেড়ে দিলে বা এখানে পার্কিং মোড অন করে দিলে, গিয়ার আছে দেখতে পাচ্ছেন 1 2 3, এই যে 3 নম্বর গিয়ার, 1 নম্বর গিয়ারে আমি যদি চালাই, 1 নম্বর গিয়ারে যদি আমি চালাই, এখানে গাড়ি 1 নম্বর গিয়ারে উঠছে 50, নাম্বার 2 গিয়ারে চালাচ্ছি উঠছে 58, এবার 3 নম্বর গিয়ারে দেখাচ্ছি, 3 নম্বর গিয়ারটা দেখুন, 3 নম্বর গিয়ারে গাড়িটা উঠছে 71, 3 নম্বর গিয়ার লাস্ট। হ্যাঁ, এই যে আমি অন করে এখানে ছেড়ে দিলাম, গাড়ি স্পিডে যেতে থাকবে, যেহেতু ইলেকট্রিক স্কুটি বলে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, কিন্তু স্পিডটা অনেকটাই আছে, অনেকে 3 নম্বরে চালাতে পারবে না, কারণ ফাঁকা রোড না হলে 3 নম্বরে চালাতে পারবে না, প্রচুর স্পিডে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ইন্ডিকেটারের সুইচ, এই যে ইন্ডিকেটার, ওটা হচ্ছে ডান দিকে জ্বলছে, বাঁ দিকে লাইট মিডিলে গেল অন, এটা দেখো স্পিডটা। আপনারা যদি চান যে ফুল স্পিড দিবেন, ফাঁকা রোডে যাচ্ছেন, 3 নম্বর গিয়ারে যাচ্ছেন, তো সত্যই গাড়ি উঠেছে, আপনার ধরে রাখতে কষ্ট হচ্ছে, জাস্ট এই যে র্যাঞ্চ বোতামটা আছে দেখতে পাচ্ছেন, এই সুইচটাকে জাস্ট একবার দাবিয়ে ছেড়ে দিবেন, এখানে একটা চিহ্ন উঠে গেল দেখে নিন, এখানে একটা, আচ্ছা আচ্ছা, মানে এই স্পিডটাই থাকবে, এই স্পিডটাই ছেড়ে দিতে পারে। এবার আপনি যদি মনে করেন স্পিডটা কমাবেন, বলেন এই স্পিডে যাবে, জাস্ট একটু বাস ছেড়ে দিবেন, আবার ছেড়ে দিলে পরে ও বন্ধ হয়ে যাবে, নিজে নিজে স্পিড কমে যাবে, আবার আপনি সেই লেভেল করে যেতে পারেন। আচ্ছা, হেডলাইটটা, এটা লো, এটা লো বিম, এটা হচ্ছে, আচ্ছা, হাই বিম, এটা লো বিম, আচ্ছা, ইন্ডিকেটার, ইন্ডিকেটার সুইচ, এই যে অন, এটা ইন্ডিকেটার, দুটোই চলবে, এই এই সুইচটা যদি অন করে দেওয়া হয়। আমাদের গাড়িগুলোর মধ্যে এই চাবির মধ্যে আরো কিছু এক্সট্রা ফিচার্স দেওয়া আছে, যেগুলো কারের ক্ষেত্রে থাকে, যেরকম গাড়ি পার্কিং এ রয়েছে, কোথায় আছে গাড়িটা খোঁজার জন্য, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, ওটা গাড়ি, এখানে লক আনলকের সিস্টেমও দেওয়া আছে, কোনো যাত্রী যদি খুব
জলদির মধ্যে থাকে যে চাবিটা খোলারও প্রয়োজন নেই, তো দূর থেকে গাড়িকে স্টার্ট করতে পারবে। এই যে নিচের সুইচটা দেখছেন, জাস্ট দুবার প্রেস করার ক্ষেত্রে গাড়ি অন হয়ে গেল। আচ্ছা, গাড়ি স্টার্ট হয়ে গেল, আর চাবি লাগানোর প্রয়োজন নেই, গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে চলে যেতে পারবে। আচ্ছা, তারপরে আবার গাড়ি স্বাভাবিকভাবে যেটা লক করে দিলে লক হয়ে গেল, ঠিক আছে। এই ফিচার্সগুলো কিছু এক্সট্রা কার কারের ক্ষেত্রে, মানে এখানে লক করে দিলে পরে গাড়ি আর কেউ স্টার্ট করতে পারবে না, পারবে না, তাই তো? আর এমন কি ওটা পকেটে থাকবে, স্টার্ট দিয়ে ফের নিজে নিয়ে চলে যেতে পারবে, চলে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে। আর একটা জিনিস যেটা দেখাচ্ছি ক্যামেরাতে, আমি দেখাতে চাইছি অন্যান্য গাড়ি কোম্পানি যে লাইসেন্সগুলো নেই, তারা দুদিনের তারে ব্যবসা করতে আসে আমাদের ভারতবর্ষে। আমাদের রাস্তাঘাট অনুযায়ী যে প্রয়োজনই যে লাইসেন্সের যে কোনো দরকার তা থাকে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন WMI লাইসেন্স করা আছে গাড়ি কোম্পানি থেকে, IAS লাইসেন্স করানো আছে এবং BIS আছে, ঠিক আছে। আমি এটা দেখাতে চাইছি, তো একটা গভর্নমেন্ট যে অ্যাপ্রুভাল আছে সমস্ত দিক থেকে আমাদের কোম্পানি, মানে ব্যবসা ইনি আমাদের কোম্পানি UD ইলেকট্রনিক যে বাইক আছে বা স্কুটি আছে আমাদের, দুদিনের তারে ব্যবসা করতে আসেননি, মানে মার্কেটে আসতে চাইছে, আর এই জন্যে সমস্ত কিছু একদম খুঁটিনুটি রেডি করেই নেওয়া আছে। এই জন্য অন্যান্য গাড়ির তুলনায় আমি বলবো আমাদের UD ইলেকট্রনিক অনেকটাই বেটার।